সাত নম্বরে যে মাস আলা সেটা এই মাস আলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মোয়াজন যখন সাল্লুফে রেহা বলবে তখন যারা আজান শুনছি আমরা আজান যারা শুনছেন তারা জবাবে কি বলবেন যেমন হাই হাইয়াল আল ফালাহ যখন আমরা শুনি তখন বলতে হয় তো সল্লুফ রেহা যখন আমরা শুনব যে তোমরা তোমাদের বাড়িতে সলা করে নাও তখন আমরা কি বলবো আমরা কি হাদিস হ্যাঁ মিসলাম ইসলামাই মাজ মোহাজেন যেমনটা বলে তেমনই বলবো অর্থাৎ মহাজেনও বলছে সল্লুফি আমরাও সল্লুফি বা বলবো নাকি হাইয়া আলসালাহ হিয়াল আলফাল জায়গায় যেহেতু আপনার এই বাক্যটি রাখা হয়েছে সুতরাং আমরা লাহাউলা ইল্লা বিল্লা এই ক্ষেত্রে সঠিক মত এবং স্পষ্ট যেটি সেটা হচ্ছে যে সাল্লুফি বইউতে কুমের জবাবে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা বলবে যারা আজান শুনছে তারা বলবে লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বেলা যেমন হাইয়া আল সালা সলাতের জন্য এসো হাইয়া আল ফালা সার্বিক কল্যাণ মঙ্গলের জন্য মুক্তির জন্য এসো তখন আমরা বলছি যে আল্লাহর আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া আমাদের কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ যদি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করেন তো আসছি বা আসব ঠিক তামনে সলুফি রিহালকুম তোমরা সালাত আদায় করো তোমাদের বাড়িতেই বা বাসস্থানে যখন বলছেন মুয়াজ্জিন তখন আমরা বলবো যে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা ছাড়া বা আল্লাহ प्रदत्त ক্ষমতা ছাড়া আমাদের কোনো শক্তি সামর্থ্য ক্ষমতা নেই আল্লাহ যদি শক্তি সামর্থ্য দান করেন তো আমরা বাড়িতে সালাত আদায় করব এই ভাবে তাহলে আমরা সল্লফি একম এর জবাবে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দলিল কি তাহলে এর দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাদিস তিনি যেহেতু বলেছেন যে এই বাক্যটি রাখতে হবে হাইয়াল সালাহ হাইয়াল আল ফালার জায়গায় স্থানে তাহলে হাইয়ালাসাল হাই আলফালা বিকল্প হিসাবে যখন এই বাক্যটি রাখা হয়েছে সাল্লুফি রেহা লেকম তাহলে হাই আলাস সাহাই ফালার জবাবে যেহেতু লা হাউলাওয়ালা আপাতা ইল্লা বিল্লা সুতরাং যেই বাক্যটি বিকল্প রাখা হয়েছে সাল্লুফি রেহা আ লেকুম আসাল্লফি তার জবাবেও লা হাওলাওয়ালা কয়তা ইল্লা বিল্লা বলতে হবে কারণ বাদালু লাহু হুকমুল মুখ যেটি বদলে বিকল্প রাখা হয়েছে যার বদলে এসেছে সেটির হুকুম গ্রহণ করবে লাহাউল হয়ালস ফালার বদলে যখন এইটা এসেছে সুতরাং হাইয়াল হেয়াল আল ফালার জবাবে যখন লাহাউল কোয়াত সুতরাং সাল্লুফি রেহা লকমের জবাবেও বলতে হবে লাহাউল্লা কুয়াত ই আট নম্বরে যে মাস আল্লাহ সেটা হচ্ছে এর সাথেই সংশ্লিষ্ট যে সাল্লুফি বইউতে কুম তোমরা বাড়িতে সলা ত করো বা সাল্লুফি রেহা লেখুম তোমরা বাসস্থানে সলা করো এই বাক্যটি কয়বার করে বলতে হবে আমার আলোচনা থেকে হয়তো বুঝতে পেরেছেন যে আমি দুইবার করে পড়ছি সুতরাং দুইবার করে বলতে হবে যেমন হাইয়া আলাহাল দুইবার হাইয়া ফালা দুইবার ঠিক তেমনই তার বিকল্প হিসাবে যেহেতু এই বাক্য সুতরাং এটাও দুইবার করে মহদেন বলবে সাল্লুফি বইউতে কুম সাল্লুফি বইউতে কুম দুইবার করে বলবে দলিল এই মর্মে একটি হাদিস রয়েছে বাই হাকিৎ এমাম বাই হাকির রহমতুল্লা আলী একটি হাদিস উল্লেখ করেছেন তার কিতাবে